হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে অগ্রণী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপসটি রয়েছে দুয়ার, সেই অ্যাপসটি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই বিষয়টি আজকে দেখাবো। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন বিগত ভিডিওগুলোতে কমেন্ট করে যে অগ্রণী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপটি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় বা কীভাবে এটা খুলতে হয় সে বিষয়ে যদি একটু ভিডিও দিতেন উপকৃত হতাম। তো তাদের জন্য আমাদের আজকে ভিডিওটা প্রসেসিংটি দেখতে অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। কোনো ইনফরমেশন মিস করে গেলে আপনাকে কিন্তু এটা করতে রেজিস্ট্রেশন করতে সমস্যা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল। তবে ভিউয়ার্স, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে অগ্রণী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপসটি খুলতে হলে অবশ্যই কিন্তু আপনাকে অগ্রণী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা অবশ্যই হতে হবে সেভিংস অ্যাকাউন্ট, তাহলেই একমাত্র আপনি অগ্রণী ব্যাংকের এই মোবাইল ব্যাংকিং অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখবো কীভাবে অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হয়। তার আগে বলে নিচ্ছি, এখনও যারা আমার চ্যানেল নতুন দেখছেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। প্রথম হচ্ছে অগ্রণী ব্যাংকের এই অ্যাপসটি আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টল করে নিয়ে ওপেন করে নিলাম। ওপেন করে হচ্ছে এটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ করে নেব। দেন হচ্ছে রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশন এই বাটনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখুন রেজিস্ট্রেশন আপনার কী কী লাগবে সেগুলো আগে দেখাবে। এখানে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ড, মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ অগ্রণী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট নাম্বার। তো এগুলো সব কমপ্লিট থাকলে আমরা কন্টিনিউতে প্রেস করব। তো প্রথম স্টেপে হচ্ছে এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, এনআইডি কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। তো এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে এবং আপনার জন্মদিনটা এখানে সেট করে দেন হচ্ছে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তো আমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি এবং ওকে প্রেস করে দিচ্ছি। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে হচ্ছে আমাদের সার্চ বাটনে ক্লিক করতে হবে। তো আমরা সার্চ বাটনে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আপনার মোবাইল একটি ওয়ান টাইম পিনকোড আসবে, অর্থাৎ ওটিপি, অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে কনফার্ম করতে হবে। এবং এ পর্যায়ে এসে আপনার অ্যাকাউন্ট নাম্বার, সেভিংস অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, আপনার মোবাইল নাম্বার এবং এনআইডি কার্ড নাম্বার সবগুলো মিলিয়ে নিয়ে দেন হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। কংগ্রাচুলেশন লেখা আসবে। তো দেন হচ্ছে আমরা পাসওয়ার্ড সেট করতে হবে। তো সেট পাসওয়ার্ড এই অপশনে চলে আসলাম। এখানে এসে এখানে আপনার মোবাইল নাম্বারটি মিলিয়ে নিয়ে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যে কমপক্ষে আটটি সংখ্যা দিতে হবে, একটি স্মল লেটার এবং একটি ক্যাপিটাল লেটার থাকতে হবে, সাথে কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স যেমন হ্যাশ বা স্টার এই টাইপের কিছু দিতে হবে। তো দেওয়ার পরে দেন হচ্ছে আমরা ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আপনার পাসওয়ার্ড ক্রিয়েশন সাকসেসফুল দেখাবে এবং লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তো লগ ইন বাটনে ক্লিক করার পর প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফটো তুলতে হবে। তোমরা একটা সেলফি ফটো তুলে নেবেন, টেক পিকচার এখান থেকে। সেলফি ফটো তুলে নেওয়ার পরে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ এবং আপনার একটি সিগনেচার, আপনি একটি সাদা পেজের সিগনেচার দিয়ে সিগনেচারটি একটা ছবি তুলে নেবেন। তো এগুলো আমরা কমপ্লিট করে দিয়ে দেখছেন নেক্সট দেন হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পর আপনাকে কংগ্রাচুলেশন জানাবে। আপনার যেই ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের একটি যোগাযোগের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিটের একটি অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে। দেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আপনার অ্যাপ্রুভাল কমপ্লিট হয়ে গেলেই আপনি অ্যাপসে লগ ইন করে কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখে নিলেন কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনি অগ্রণী ব্যাংকের মোবাইল ব্যাংকিং যে অ্যাপটি রয়েছে কীভাবে রেজিস্ট্রেশন করা যায়। এবং এটা নিয়ে আমাদের নেক্সটে আরও পরবর্তীতে আরও বিভিন্ন বিষয়ে ভিডিও আসবে, কীভাবে এই অ্যাপ দিয়ে ফান্ড ট্রান্সফার করবেন, মোবাইল রিচার্জ করবেন এবং আরও বিভিন্ন বিষয়ের দিয়ে আমাদের নেক্সট ভিডিও আসবে। নেক্সট ভিডিওগুলোর জন্য আমাদের চ্যানেল আপডেটে থাকবেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং এতটুকু হলেও আপনার উপকারে লেগেছে। যদি ভিডিওটি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের এই ভিডিও সম্বন্ধে। এবং আরও কোনো ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এবং তাছাড়াও আপনার যদি অগ্রণী ব্যাংকের এই অ্যাপটি রেজিস্ট্রেশন করতে কোনো প্রবলেম ফেস করেন সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই সলিউশন দেওয়ার। ভিউয়ার্স, তাছাড়াও আমরা সাধারণত ইসলামী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপসটি রয়েছে সেলফিন এবং আইবিবিএল আইস্মার্ট, এই বিষয় নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি। যদি সে বিষয়ে জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়াও আমাদের আই বাটনে এবং এই ভিডিও ডিসক্রিপশনে বেশ কিছু ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজ আর কথা বলাচ্ছি না, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দ্যান টেক কেয়ার ইওরসেলফ, আল্লাহ হাফেজ।